অপরাধ কি করছো না? খোঁজান বাজাই দে মোলোই, খোঁজ বাজাই দে হন, কে করছো না? গোসা নই ভাই, ই নগরী বেল্লাই সতর্ক দিদি বউরে যাইয়ারে লাশ ফিনিশিং যাইয়ারে মোলোই সাহেব গগি খদি গিয়া আর একখানা করিয়ে আদা দিয়ে গরম পানি করিয়ে দেও না ইতি বউরে যে কহ দেখা আদা দি গরম পানি দিয়ে খানা করি গরম করিয়ে দেওয়া গান ইতি বউল বউই তো তুই যা সুর তোর দাম তোর গম মালা এ ফজর তু গলাইও দে কে করতারু না এ ফজর তুন গে দে যত ডল হানা গরুর গোস্ত হন কুড়র গোস্ত হন যা আছে রান্না বাড়া বেগিন গুজি ইয়ে মোলে সব গে দাবা সাহ বানা দি উগ্র খদ্দ রং সাহাই মেছে দিলাম বানে আর গত দুঃসাহাই মাবাদ দিলাম বানে আর গত সিনিজার হাই মেছে দিলাম বানে আর গত আদা দি রসাই মেছে দিলাম বানে হথন মানুষ গো পরীক্ষা রে ভাই বল হো রে মাল্লা এল্লে আসা না নাই ও আসা না নাই এল্লে থোয়া থোয়া রে এক উগ্র যায় একখান করে উগ্র যায় একখান করে উগ্র যায় একখান করে মেয়ে বয়স শেষ পর্যন্ত জামাই রেখ দিয়া ইনকি ওয়াজ ঘরর নাকি ঘরের ভিতরে গসব গলাইও দে বেইন না তুই নাই মানুষ মরি দিব তুই সুল তোর শিক্ষা দিয়ে গরম তুই আধা ঘন্টা দিয়ে তেরি জানি কথা খ্যাং করিবে তেতাল লাই আয় অনার সোনুর গুজু বিশেষ গুজু পুরুষ কলরে হন সমর গরত অনুষ্ঠান চলিলি রান্না বাড়ার ব্যাপারে বুবুল লই খারাপ ব্যবহার নকরিবি হনমে ইচ্ছে করি হানারে বরবাদ নকরে ইনল্লা বলে খোজ্জা বাজা গরত আসা না নাই গোসর ভাল্লা ইন্দর হার আসা না সতর্ক বাহিনী ইন্দর হার আসা না তাহলে আই আর ভিক্ষে দের কি আল্লাহ কবুল করো হবদারিন হনে দিন নকরিবেন আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো আর রসুল হওয়ার আর গোসর গই হেই তুই যদি ইয়ে নহইতে হানা মজই না বে মজই আর হানা তা না হাইবে বাইরে জনের পরে ইতারা জনে জনে না হাইবু না হাইবু তুই তারা গালত আনু নিবে না বাজিবু না তাই তো হবু তোমারে এই আনুনি তোর হারে হাই রসুল ইল্লে হসন রে কইল আর রসুল ইবে খুললে রহমত মানুষ ইবে খুললে বদ্র মানুষ ইবে কেন ভালা মানুষ দেখো না আরার ভিতর হইছে না বাজাই বুঝি ওয়াট আসা না না এখন ইন্ন করি আল্লাহ বুঝিবে তৌফিক দ আরো জোর হন না আমিন হতা হন তো না শিলাম দে মনন নাই আল্লাহ ও মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন বান্দা হন দিন কেরে নটকাইবে হন দিন কেরে মাফত থমন দিবে তুই ইন্দে একজনের মাফত থম দিবে উতে আর জনের দি ফেলবি তুমি মনে করতে লাগবে দার ফল আ এক খাসি ফলান নি 10 কেজি বাইও না নি এত যদি এক এক কেজি যদি ফুকারা ফুরি যদি আর ন কেজি লস হইব না ভুল দার লস হইতো নয় আল্লাহ তোমার আর এক সাইড দি এন ভাবে দিব তুই আল্লাহর ডর খোদা আর লস হইলে আর তুমি ফরক আয় তোমার হন বন্দারে লস কইতাম না ঠকাইতাম না আল্লাহর কসম আর এক সাইড দি আল্লাহ তোমার তুলি দিব সুবহানাল্লাহ না হবে না সুবহানাল্লাহ আরো জোর হও না সুবহানাল্লাহ অত মাঝে মাঝে মনে থরে নাই রাজবাড়ি ফরে তুই লস কইতাম বই আর হাদিয়ে দি 45000 ফড়িয়ে দি দে বেকি নাজারি নোট এটা রাস্তার অধ্যক্ষ আইরে যা দি ব্রিজ বার আজি বলে 1000 টাকা নোট খান দি ইয়ে জাল নোট কি নোট না তা কি নোট আর যা তিতে ফেরত দি কত জোর গেল ফালটাই দাও টোল টোল হলো ব্রিজ টোল হলো ইয়ে ফালটাই দাও আদি কে সমস্যা কি কত জোর ইয়ান তো বেজাল আছে আদি কি বেজাল আছে ওটা ওয়াজ করে কি আনি দেড়ো বেজাল তাই না ভাই ইবি কি হলি আরে ওয়াজর হাদিয়ে দিয়ে খদ নজরিবে ঠিয়া হ্যাঁ দড়ি দড়ি ফেলেন দা আসলে বেজাল লোক এখন কি নোট না তো দেখি নোট সাজে আই ঠিয়া আর কান ফালটা দিলে তুই নাম নখ দেরি আর আর ওয়ার থাই দে ভিতর গয় আর খদ জুর ইয়া না আদি ফলো আদি কি খদ ইয়া না সালাই কেন করে সালাবে খদ আ সালাই তির আ তা টোসা সাই দিলাম তার হাদে ল সাই তুই কেন করে সলো সাদে নে ফরিদপুর তো রাজবাড়ি তো নাইর শহর এই যাত্রা বাড়ি দি পারি দুঃখি আতন গরম নিজে ফকলালে নে বলে কিছু আঙ্গুর টাঙ্গুর লই দের দোয়ান একখানা টি আই এন অল্প করে আঙ্গুর লই জিয়ন টি আই দোয়ানদারি তো একখানা হেবলা মিকে বর সমস্যা নো দে নি হুজু উতি যাতে টক্কর করে বিজত তো নাই খদ তো টি ইউন আ দেখি খদ ইউন দিম দেরি হন্না হন্না ইউন দিম দে মাইলাম তো এক বাহাতে সোয়ারি তে রে বেয়াদব ইন শিক্ষা সেন আল্লাহ সালি উইয়ান দিম দেখি খলি হাজুজু খবরদার
একখান সিনদেগুরি বেদে আই 3570 এর বাজার কইলেন 1000 টার নোট দিলেন এটা আরো হট এফারত দিব তো লস হত কি তো হত হ্যাঁ হ্যাঁ 2000 টি লস হত 2000 ফুরগি 1000 টা লস হত কেন 500 টি তে আরো ফেরত দিয়ে দেখখান লস 500 টার ফল কি মিদে আরেকখান লস 1000 টার নোট নদি দি নো চলে দিন আরেকখান লস ফরগেনে এটা আরাদিন ব্যবসা করে হামাইতের গিনি 2000 তো জিয়ারা টগাই আই যদি ইতের টগাই আর লই তে লই তফাত আছে না এহত লয় আর আর মোবাইলে ঢুকি যাই আর মোবাইলে ঢুকি যাই আই অনারে এখন প্রমাণ দিতে এখন এখন অন্তত 1000 মানুষ আছে মেসেঞ্জারে অন্তত 500 মানুষ পাইবে আই এখন দিন আর গেল দিয়ের লড়াই হলো গেল দিয়ের যদি আবাজি হইতো আর মা এতদিনে ফোন দা সেট হওয়ার মা হইতো এই ঠিক গেল দে আর মোবাইলে গেল দে মেসেঞ্জার আজ পর্যন্ত আয় খনো দিন হনগ গাইলর উত্তর আই নদী হ্যাঁ মাঝে মাঝে দুবক গুরু উত্তর দি কি উত্তর দি দি ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় যে আমাকে গালি দিয়েছেন আমি আপনাকে সালাম দিয়েছি সুবহানাল্লাহ বলেন কিন্তু আমার মারে গালি দেয় আমার বাপকে গালি দেয় আমার ভাইকে গালি দেয় আমার মেয়েকে গালি দেয় আমার ওয়াইফকে গালি দেয় আমাকে গালি দেয় আমি একটা গালির প্রতিবাদ কোনোদিন করব না করিও না করব না করতে পারবো না কিয়ামত পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমি প্রতিবাদ করব না করব না করব না তবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কথা কইবা ইসলামের বিরুদ্ধে বলবা কোরআনের বিরুদ্ধে বলবা আল্লাহর কসম এক সেকেন্ড দেরি করব না তোমার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব আমি সব সইতে পারি আমার নবীর বিরুদ্ধে কথা বলা আমি সইতে পারি না আমাকে গালি দেন এই পরীক্ষা করি যাই এর ভিতর আজি পরীক্ষা দিলে মনে রানে কেতু যদি মনে চাই এন্ডে আইসো আরে তুই আধা ঘন্টা আমার মারে বোনের গেল দিবি আয় একখানা তোমার ভুত বন্ধ করছি কে করতে না তুইও আরে গেল দিলে আইও তো আরে গেল দিলে তোমার লাল তফাত আছে না নমাত তোমার হাম তুই করো কেরামন কাতে বিন এডা আছে না নাই লেহেন না নলে লেহেন না নলে আজি যারা হয় আয় বলে গেল দি আ গেল দি উদর তুই ওয়া 2 মিনিটে ওয়াজ ইয়ান ভাইরাল গুইজু সাইকেল টানি টানি এতি কিন বালা ওয়াজ গলি দিন তো সুগন না পড়ে হাড়া ওয়াজই পড়ে না হাড়া ইন গিলে তো সাইকেল হাড়া 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 ইয়া বর্তমান যুগত এন কেন অবস্থা তোর কি দেবে উদ হাড়া দে নমাতে দে কি উদ কি আরে যেতে মামলা জিয়ান আল্লাহ আরে মামলা লি দিয়ে রে যে হলো ঢুকি সাতবার আর মামলাইয়েন কেস ইয়া তুললি কোড় তুললি যাবি ন দে তো আই উকিলের খোঁজ দি আহাদের তোমারা যদি এলে সাতবার না সাত সবার অতি এখন যাবি দিত ন আল্লো ম্যাজিস্ট্রেট লই জশা বলল 2 মিনিট কেন হতা কই দি দেখে সাই কেন করে যাবি দিন না পারে নদী পারে শেষ পর্যন্ত লাইন গই জীব শেষ পর্যন্ত কি শেষ যেদিন আজ আমি নিয়মে দিন যে এরকম খাদে স্যার আমি আমার আসামি আপনার সাথে একটু কথা বলতে চাই একটু দেখ হ্যাঁ দুয়ো শব্দ হতা হই বেজ নো হই আমি মাননীয় আদালত আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো একটা বাপ একটা ছেলে আমি তো আর কেন হই দিন ইয়েন তো অনারার শিখিবের হতা হই শিখি লইও মাননীয় আদালত আপনার কাছে আমার একটা আবেদন একটা ছেলে একটা বাপ অতি মধুর সম্পর্ক তৃতীয় একজন পক্ষ বাপ এবং ছেলের ভিতরে ঝগড়া লাগায় দেওয়ার জন্য উৎপেতে বসে আছে সে কিভাবে বাপ ছেলের ভিতরে ঝগড়া লাগায় চিন্তা করে কোন প্রকারে পারে না হঠাৎ একদিন ছেলে তার কাগজের মধ্যে লিখলেন আমার বাবা একজন গরু ব্যবসায়ী আমার বাবা একজন গরু গরু ব্যবসা করেন মানুষ নাই আমার বাবা একজন গরু তৃতীয় পক্ষ যেটা উৎপেতে বসে আছে বাপসালের ভিতর জগাড়া লাগাইবে উনি এসে ব্যবসায়ী শব্দটা ডিলিট করে দিয়েছে ব্যবসায়ী শব্দটা কি করে দিয়েছে ব্যবসায়ী শব্দটা কি করে দিয়েছে এখন কি হইছে ব্যবসায়ী হলো না গরু হলো কাগজটা নিয়ে বাবারে দেখাইয়া বলে দেখেন আপনার ছেলের আপনি বড় শিক্ষিত বানান আপনার ছেলে আপনারে কি বলে দেখেন আপনার ছেলের হাতের লেখা
বাবে দেখছে এটা তো আমার ছেলের হাতের লাগা ঠিকই তো আমার ছেলে আমার গুরু বলছে লাগি গেছে বাপ ছেলের ভিতরে দ্বন্দ্ব আমি বললাম মাননীয় আদালত এই যে গুরু শব্দটা ব্যবসায়ী শব্দটা কেটে দেওয়ার কারণে বাপ ছেলের ভিতরে দ্বন্দ্ব লাগাইলো এটা কি বাপ ছেলের অপরাধ নাকি যিনি তৃতীয় পক্ষ মুনাফিক তার অপরাধ বাপসেলের ভিতরে তৃতীয় পক্ষ যেরকম জগড়া লাগিয়ে দিয়েছে আমাদের এই মাঠে ময়দানে আমাদের অবস্থান দেখে আমাদের জুস দেখে আমাদের প্রচারণা দেখে আমাদের পরিপূর্ণতা দেখে আমাদের মার্কেট দেখে আমরা সেলিব্রিটি দেখে আমাদেরকে দেখে যারা হিংসুক মাঠের থেকে ডিলিট করে দিতে চায় তারাই আমার কথাগুলি কেটে 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 এই কথাগুলি ব্যবহার করেছেন মাননীয় আদালত আপনার কাছে সুবিচার কামনা করি সাথে সাথে দর্শক বলে যাবেন দিয়া দিলাম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এখান থেকে আপনাদের কাছে অনুরোধ করব কোন মানুষের বিরুদ্ধে কান কথা শুনে বিচার করবেন না এটা আপনার পরিবারের পক্ষে হোক আজকে বেশিরভাগ পরিবারের মধ্যে শতকরা 90% পরিবারের ভিতরে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হচ্ছে কান কথার কারণে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছে কান কথার কারণে মা ছেলের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে কান কথার কারণে দোকানদার কাস্টমারের সাথে ঝগড়া হচ্ছে কান কথার কারণে একজন আরেকজনের কান কথার কারণে বিষাক্ত কথার কারণে আজকে সমাজের মধ্যে খুব দুর্ভিক্ষ অবস্থা হয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে আবেদন দিলাম যেই কোন পারে কান কথা না শুনে সত্যটা যাচাই করার চেষ্টা করবেন অন্তত পক্ষে 100 ভাগের ভিতরে 70 ভাগ ঝগড়া এমনিতে মিট হয়ে যাবে কথা বলেন না কেন এনে উঠি কইয়ে কি ফালতু দুরি লাগে লুলু ওরে তোর বউরে দেখি আজি আমার কাটা তো বেটা আল্লাহ দা আর দে এনে দু দুই মাইছ না যাইও আগে ফুজল লইবে ঘটনা কি আর বিশেষ করে এই খান হতাই মেই বলে বেশি না মেই বলে বেশি না আতিককে কে যদি হয় আর দারে দেখ কি করবি জান মেই বগল লতি কথা দাদা আজ গোলাম আইও কেনা বুঝুম দে মুরগে জানা লতি দেখ কি ইয়া গে ফোয়ার মা গরা তা সোন এ হর না মাতিবে তুমি আগে হইও দি হনি এ খ বাজে কি এল্লে খুদুন আসানা নেই ও নামাতা আছে না খবরদার ইন্ন করিবেন একটা পুরুষ সারা দিন পরিশ্রম করার পরে এই কথা কেল করবেন আপনারা কথা বুঝতেছেন না মনে কথা বুঝতেছেন না মনে পুরুষকে পরিশ্রমে কোনোদিন হার মানাইতে পারে কে 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 অবহেলা করে সকাল 8টা বাজে কাজ চলে যায় কোন কোন শীতের মধ্যে যার কাজ মাগরিবের অর্থ হয় রাজমিস্ত্রি জোগালি সারা দিন উত্তপ্ত গরমের মধ্যে কষ্ট করে কামাই করলেন ঘরেতে আসার সাথে সাথে স্বামী তোমার শরীরটা কেমন এটা তুমি জিজ্ঞেস করার সময় নেই আগেই তুমি তাকে খোঁটা দেওয়া আরম্ভ করলা কি আনছো কি আনতে বললাম এটা আইনে ফেললা ওইটা টাকা কোথায় গেছে দুপুরে এত টাকা কেন খরচ করলা এই সমস্ত কথা নিয়ে খোঁটা দিলে স্বামীর মনে খুব কষ্ট হবে আল্লাহ রে ও আল্লাহ আমি কার জন্য করলাম ও আল্লাহ আমি কার জন্য কামাইলাম সারাদিনের এই রকম জ্বলন্ত সূর্য আমার মাথার উপর চলে গেল আমার মাথাটা কেমন আছে সেই খবরটা নিল না যে আমার খবর না নিয়া আমার পয়সার খবর নিচ্ছে এই রকম করে যদি এক ফোঁটা চোখের পানি যদি পুরুষের চোখ থেকে পড়ে যায় আল্লাহর কসম তুমি স্ত্রীর জন্য জাহান্নাম সারা উপায় নাই মনে রাখবেন দ্বিতীয় নম্বর কথা শুধু স্বামীরটা বলবো না আর স্ত্রীরটাও বললাম প্রত্যেকটা স্বামী সারা দিন কষ্ট করে ঘরে যাওয়ার পরে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না স্ত্রীরটাও প্রাধান্য দিবেন আপনি কামাই করেছেন রাত সূর্যের তাপে আপনি কামাই করেছেন কৃষক আপনি দোকানদারি করেছেন আপনার সন্তানগুলিকে লালন পালন করতে কত ভোগান্তি সারাদিন মহিলাটা করে করেছে তার মাথাটা হ্যাক করে রেখেছে মাথাটারে পাগল করে রেখেছে আপনি গিয়ে আগে পুজি বলেন প্রথমে দরজার মধ্যে গিয়ে